যার জন্য আজকে আমাদের এত আনন্দ তার কথা কি আমরা একবারও ভাববো না? সে কি বলবো? এ তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি, লোকনাথের দাদা আর অন্নপূর্ণার বিয়েটা আটকে রয়েছে শুধুমাত্র অর্থের অভাবে। আপনি কি জানেন সে কথা? এই নিয়ে ওরা দুবারই খুব দুশ্চিন্তাতেও রয়েছে। তাতে আমরা কি করতে পারি দিদি? তাদের বাড়ির ব্যাপার তারাই মাথা ঘামাক। এটা কি বলছিস ছোট? যে আমাদের জন্য সারা জীবন এত কিছু করে এলো, তাদের মঙ্গলের কথা আমরা আমরা ভাববো না? সেটা তো আমাদের কর্তব্য। হ্যাঁ বড়বু, নিশ্চিতভাবে এটা আমাদের কর্তব্য। লোকনাথের জন্য, লোকনাথের বাড়ির জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলে সেটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। এত কিছু হয়ে গেছে, আমি তো বিন্দু বিসর্গ কিছু জানি না। সব থেকে আশ্চর্যের ব্যাপার, ঠাকুরমশাই পর্যন্ত আমাকে কিচ্ছু বলেননি। বলবেনও না? কোনোদিন শুনেছেন ঠাকুরমশাই বা তার বাড়ির লোকের মুখ থেকে ওদের নিজেদের জন্য কিছু চাই, কিছুর অভাব আছে, এসব কথা? যাদের আত্মসম্মান বোধ এত প্রখর, তারা কি কোনোদিন মুখ ফুটে কিছু চায় ওনার কাছে? আচ্ছা, আমি বলছিলাম যে বিশ্ব আর অন্নপূর্ণার বিয়ের দায়িত্বটা কি আপনি নিতে পারেন? বড়বু, তুমি একদম চিন্তা করো না বড়বু, একদম চিন্তা করো না। বাহ, আপনিও দিদির তালে তাল মেলাচ্ছেন। বলি, নিজের ছেলের আনন্দের কথাটা আপনি একবারও ভাববেন না? ছোটবউ, কি বলছো কি তুমি? লোকনাথ আজ তোমার কাছে পর হয়ে গেছে।